এবারে আরো কিছু সংবাদ এক নজরে। চট্টগ্রামে মৃত হত্যার ঘটনায় নিজের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধারা দুপুরে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবারবর্গ ব্যানারে সংবাদ সম্মেলন হয়।